প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা হচ্ছে চলতরিত অধ্যায়ের বোর্ড হলো দিনাজপুর বোর্ড 2024। দেখো এখানে শুধুমাত্র একটা চিত্র দেওয়া আছে, আর এই চিত্রটা মূলত হুইটস্টোন ব্রিজ। চিত্রটা মূলত কি? হুইটস্টোন ব্রিজ। এই প্রশ্নের সেম প্রশ্ন সিলেট বোর্ড 2017-তে আসে। সিলেট বোর্ড 2017-এর প্রশ্নটাও ক্রিটিক্যাল, এই প্রশ্নটাও ক্রিটিক্যাল আইটেমের। তবে আমার যতটুকু বিশ্বাস, তুমি যদি পুরো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ খুব ইজিলি তুমি সলভ করতে পারবা। তো প্রথমে আমি যেটা সমাধান করব সেটা হলো অনুদাপন প্রশ্ন। জলপ্রপাতের কিছু উপর হতে পানি পড়লে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? তো আমরা ধরে নিলাম, এটাকে আমরা ভূমি ধরলাম, এটা একটা জলপ্রপাত, এইখান থেকে পানি এখানে আসবে। তাহলে দেখো পানির উচ্চতা কত, আমার যেহেতু অজানা সেই ক্ষেত্রে আমরা ধরবো এইচ। এই পানির ভর ধরলাম আমি এম। পানি যখন এখানে থাকে তার সমস্ত শক্তি হয় বিভব শক্তি এম জি এইচ। এই পানি যখন অভিকর্ষের প্রভাবে এইখানে এসে আঘাত করবে, আঘাতের পূর্ব মুহূর্তে তার সমস্ত শক্তি হবে কত, আমার গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে আমরা বলতে পারি এম জি এইচ ইকুয়াল হাফ এম বি স্কয়ার। হাফ এম বি স্কয়ার গতিশক্তি নিয়ে যখন এখানে আঘাত করবে, গতিশক্তির সমস্তটাই তাপ উৎপন্ন হতে পারে অথবা কিছু কমও হতে পারে। তো আমরা ধরে নিলাম গতিশক্তির সম্পূর্ণটাই তাপ উৎপন্ন হয়েছে, সেটা হলো আমার এইচ। এই তাপ আবার পানির তাপমাত্রা পরিবর্তন করে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এম এস ডেল থিটা। তাহলে দেখো এইখানে এম, এখানে এম আছে, আমি কাটলাম, তাপমাত্রা পরিবর্তন করলাম, আর এটা ডেল থিটা আসতেছে আমাদের জিএইচ বাই হলো আমাদের এস। তাহলে দেখো এটা কিন্তু পানির আপেক্ষিক তাপ ফিক্সড, জি এর মান 9.8, এটা ফিক্সড। তার মানে ডেল থিটা প্রপোর্শনাল কত, আমার এইচ। তার মানে যত উপরে থেকে পানি পড়বে পানির তাপমাত্রার পরিবর্তন তত বেশি হবে, যত কম উচ্চতা থেকে পানি পড়বে তাপমাত্রা পরিবর্তন তত কম হবে। চাবিকে খোলা অবস্থায়, চাবি কোনটা আমাদের, এটা খোলা অবস্থায় বলতে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এডিসি পথে তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ চাবি যখন খোলা থাকবে গ্যালভানোমিটার ভিতর দিয়ে যখন কোনো কারেন্ট যাবে না তখন এডিসি পথে কারেন্টের মান কত আমাদের সেটা বের করতে বলছে। সেই ক্ষেত্রে আমি চিত্রটাকে নতুন করে আঁকবো। এই বিন্দুটা হলো আমাদের এ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু, এটা হলো আমার সি বিন্দু, এই বিন্দু হচ্ছে আমার ডি। তাহলে কোন পথে কারেন্টের কথা বলছে আমাদের, এই পথে কারেন্টের মানের কথা বলছে, সেইটাকে ধরলাম হলো আমি I2, আর এইখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেটাকে ধরলাম আমি I1। দেখো এই যে কোষের ভোল্টেজের মান বা তড়িৎচালক শক্তির মান 24 ভোল্ট, তার মানে পজিটিভ প্রান্তের মান হচ্ছে 24 ভোল্ট, নেগেটিভ প্রান্তের মান হচ্ছে 0 ভোল্ট। তাহলে এখান থেকে যদি আমি যাই তাহলে দেখো এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত, আমার 24। এখান থেকে যদি আমি যাওয়া শুরু করি এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত, আমার 0। তার মানে এই দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আমার 24 ভোল্ট। এই দুইটা রোধ কিভাবে আছে, শ্রেণীতে আছে, একটা মান 30 আর একটা মান 40। তাহলে এই দুইটা শ্রেণীতে থাকলে এই কন্ডিশনের তুল্য রোধ 30 + 40 ইকুয়াল কত আসে, আমার 70। যেহেতু এই দুইটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো 24, দুইটা রোধের তুল্য রোধ হচ্ছে 70, তাহলে এই কন্ডিশনে কারেন্ট I2 E বাই আর এস। ই এর মান আছে কত, আমার 24, আর আছে মান 70। তাহলে দেখো 24/70 0.3428 অ্যাম্পিয়ার। চাবিকে বন্ধ অবস্থায় एडीसी पथे कारेंटेर मान 0.3428 एम्पियर। এখন তোমরা 4 মার্কের যে প্রশ্ন সেটা ভালো করে পড়ো যে তারা কি বের করতে বলছে। দেখো 4 মার্কের যে প্রশ্নটা, চাবি বন্ধ করলে, চাবি বন্ধ বলতে এই যে বন্ধ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ কত মার, আইজি, মূল প্রবাহ কত মার, আই, 3/1 হবে কিনা। তার মানে ওরা যে কন্ডিশন বলছে যে আইজি ইকুয়াল I/3 হবে কিনা, এটা আমাদের বের করতে বলছে। এটা কোষের পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত থেকে মূল কারেন্ট বেরোবে, এখানে আসে দুইটা পথ, এইদিকে গেল আমি ধরে নিলাম I1, এইদিকে যাচ্ছে কত মান I2। দেখো I1 কারেন্ট যখন বিবিন্দুতে পৌঁছাবে তখন দুইটা অংশে ভাগ হবে, একটা অংশ এই বরাবর আর একটা অংশ এই বরাবর। তাহলে I1 থেকে IG কারেন্ট এইদিকে গেল, আর এই পথে কারেন্ট যাবে হলো আমার I1 মাইনাস IG। I1 থেকে এইটা বাদ দিলেই এই পথে কারেন্টের মান আমরা পেয়ে যাব। এইখানে চিন্তা মনে করো I2 আসছে, IG আসছে, তার মানে 40 ওহম রোধের ভিতর দিয়ে কারেন্ট যাবে I2 প্লাস IG। তাহলে এই বিন্দুতে KCL অ্যাপ্লাই করব আমরা। এই বিন্দুতে কারেন্ট আসছে I, তাহলে I বেরিয়ে যাচ্ছে I1 আর I2, কারণ আমরা জানি জাংশন বিন্দুতে আগত প্রবাহমাত্রা সমষ্টি ইকুয়াল নির্গত প্রবাহমাত্রার সমষ্টি। তাহলে আমরা পাইলাম I ইকুয়াল I1 প্লাস I2। ABDA লুপ কি প্রয়োগ করব আমরা? KVL। ABDA লুপে আমরা KVL অ্যাপ্লাই দিব। তাহলে দেখো ABDA, I1 কারেন্ট আমার সাথে আছে, তার মানে I1 আর রোধের গুণফল হবে পজিটিভ, তার মানে 10 I1। তারপর আবার আমরা এইদিকে আসবো, লুপটা তো আমরা এটাই ভাবছি, তাহলে IG কারেন্ট আমার পক্ষে, তাহলে IG আর এটা রোধ হচ্ছে 2, এই দুটার গুণফল হবে পজিটিভ, আমাদের পক্ষে আছে 2IG। তারপরে দেখো এদিক I2 আমার বিপক্ষে, তার মানে I2 আর 30, এই দুটার গুণফল নেগেটিভ, -30 I2। কোন কোষ আছে? নাই, 0। আচ্ছা এবার আসো BCDB লুপ, কি অ্যাপ্লাই দিব আমরা? KVL। BCDB লুপে কিছু ভোল্টেজ ল আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেই কন্ডিশনে দেখো প্রথম কন্ডিশন কোনটা আমার? এটা, মানে এই দিকে আমরা লুপ বিচার বিশ্লেষণ করছি, তাহলে I1 minus IG আমার পক্ষে আছে, তাহলে 20 I1 minus IG, এই দুইটার গুণফল হবে পজিটিভ। তারপরে এইদিকে আসতেছি, এটা আমার বিপক্ষে, তাহলে এটা আর এটার গুণফল হবে নেগেটিভ, -40 I2 প্লাস IG। এই পার্ট শেষ। এবার আমার এইদিকে যাইতে হবে, দেখো IG আমার বিপক্ষে, তাহলে 2 আর IG এই দুইটার গুণফল হবে নেগেটিভ, -2 IG। কোন কোষ আছে? নাই, তার মানে কোষের তড়িৎচালক শক্তি 0। সেই কন্ডিশন এখানে লিখতে পারি 20 I1 মাইনাস 20 IG 40 I2 মাইনাস 40 IG মাইনাস 2 IG ইকুয়াল কত? 0। 20 I1 মাইনাস 40 I2 মাইনাস 62 IG ইকুয়াল কত আমার? 0। এইবার আমি এটাকে দিলাম আমি 1, এটাকে দিলাম আমি 2। দেখো 1 নং কে আমি 2 নং দ্বারা গুণ করব, মাইনাস করব 2 দ্বারা মানে এক নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব সেটা থেকে মাইনাস করব 2 নং সমীকরণ তাহলে 2 দ্বারা গুণ করলে 20i1 + 4ig - 60i2 এটা হলো আমার 20i1 - 40i2 - 62ig इक्वल কত আমার 0 তাহলে আমরা কি করতেছি মাইনাস 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 তাহলে দেখো যে এটা থেকে যদি আমি এটা মাইনাস করি 20i1 চলে যায় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দেখো এটা হলো প্লাস এটা হলো মাইনাস তার মানে মাইনাস 20i2 আচ্ছা এখন আসো এখানে মাইনাস আর করব বলে মাইনাস মাইনাস আছে কি প্লাস তাহলে প্লাস 62 প্লাস 4 তার মানে প্লাস 68 ig ইকুয়াল কত 0 এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রেখে দেই 68 ig minus 20i2 equal কত 0 আরেকটা লুপ ভাবতে হবে আমাদের a d c e a a d c e a এই লুপটা আমাদের ভাবতে হবে যেহেতু আমি শুরুতেই বলছি এটা একটা ক্রিটিক্যাল ম্যাথ সেক্ষেত্রে লুপ ভাবতে হবে কটা তিনটা সেখানে অ্যাপ্লাই দিব আমরা কেবিএল সেখানে কি প্রয়োগ করব আমরা কেবিএল পদ কোনটা এ ডি সি ই এ এই কন্ডিশনে দেখো যে আমরা যেহেতু এই দিকে লুপটা ভাবছি i2 আমাদের সাথে তাহলে 30 আর i2 গুণফল হবে পজিটিভ 30i2 তারপরে দেখো আমরা কোন দিকে যাচ্ছি এদিক তাহলে কারেন্ট আমার সাথে আছে এই কারেন্ট আর ওদের গুণফল পজিটিভ তার মানে আমাদের 40i2 + ig তারপর কোন দিকে এদিক কোষের কোন প্রান্ততে বেরাচ্ছি পজিটিভ প্রান্ততে তার মানে কোষের তড়িৎচালক শক্তি পজিটিভ 24 30 আর 40 হলো আমার 70i2 + 40ig ইকুয়াল কত 24 এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ এখন আমি যে কাজটা করব i2টাকে ভ্যানিশ করার ব্যবস্থা করব সেই কন্ডিশনে আমি 3 নং কে দিলাম আমি 7 দ্বারা যোগ করুম 4 নং কে গুণন করব আমি 2 দ্বারা তাহলে আমাদের i2টা ভ্যানিশ হবে তাহলে দেখো 3 নং কে কত দ্বারা গুণন করতেছি আমি 7 সেক্ষেত্রে এটাকে যদি আমি 7 দ্বারা গুণ করি 476 ig এটাকে 7 দ্বারা গুণ করলে 140 i2 ইকুয়াল 0 এটাকে কত দ্বারা করব আমরা 2 দ্বারা 140 i2 2 দ্বারা করলে প্লাস 80 ig ইকুয়াল 48 তাহলে দেখো এখন যদি আমরা যোগ করি i2 আর i2 চলে যায় 476 প্লাস 80 556 ig 556 ig equal 48 সুতরাং ig equal 48 ভাগ আচ্ছা আমরা এইভাবে রেখে দিলাম 48 ভাগ 556 তাহলে ig equal পাইলাম আমরা 48 বাই 556 এখন ig এর মান যদি আমরা এটাই বসাই তাহলে কিসের মান পাবো আমরা i2 এর মান তাহলে আমরা বলতে পারি 48 বাই 556 মাইনাস 20i2 সুতরাং i2 ইকুয়াল 68 ইনটু 48 556 ইনটু 20 তাহলে 68 ইনটু 48 ভাগ 48 ইনটু 68 भाग फर्स्ट ब्रैकेट 556 इंटू 20 आसते हमारे 0.2935 एम्पियर एटा कत पाइछि आमरा I2 पाइछि 48 भाग 556 आस्ते आस्ते 0.086 साथे आमरा 3 लेखा रखते पारी 0.0863 एम्पियर ताहले देखो I2 एर मान पाइछि IG एर मान पाइछि এইখানে বসিয়ে দিলে আমাদের I1 এর মান আসবে কোথায় বসিয়ে দেব এখন আমরা এই সমীকরণে আমরা বসিয়ে দেব তাহলে 10I1 0.0863 minus 30 into 0.2935 equal কত 0 minus 30 into 0.2935 সুতরাং 10I1 8.6323 সুতরাং I1 ইকুয়াল ভাগ হলো আমার 10 0.863 সাথে আমরা 2 লিখে রাখলাম এটা হচ্ছে কি আমাদের I2 তাহলে আমাদের সম্পর্ক কি বের করতে বলছে i = i / 3 হবে কিনা তাহলে এখন আমাদের কি বের করতে হবে i1 পাইছি আমরা i2 পাইছি i বের করতে হবে সুতরাং i1 + i2 0.8632 + 0.2935 0.8632 plus 0.2935 1.1567 एम्पियर ताहले देखो मूल कारण किन्तु आमरा एटा पाइछि आर গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে প্রবাহ সেটা হলো আমার এটা তাহলে ওরা সম্পর্কের কথা কি বলছে ওরা সম্পর্কের কথা বলছে যে IG equal 0.33 I হবে কিনা এটা বের করতে বলছে তাহলে এখন আমরা কি করব IG কে এটা দ্বারা ভাগ দিব প্রকৃত মান দ্বারা মানে যেটা আসছে সার্কিট অনুসারে তাহলে IG হচ্ছে আমার 0.0863 ভাগ 1.1567 0.0746 सूत्रांग I is equal 0.0746 I देखो उद्दीपकेर कथा अनुसारे हर कथा हलो आमार एटा किन्तु प्रकृतपक्षे हयेछे कोनटा एटा ताहले उद्दीपकेर कथा अनुसारे हर कथा आमार हलो ए अंशटा जे IG होबे मूल कारणटेर 0.33 गुण किन्तु आमरा क्यालकुलेशन करे कि पेलाम IG হচ্ছে মূল কারেন্টের 0.0746 গুণ তাহলে তারা বলছে যে চাবি বন্ধ করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মূল প্রবাহের 3 ভাগের 1 ভাগ হবে কিনা তার মানে হবে না